हेलो फ्रेंड्स, চলে এসেছি আজকে একটি নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে। বন্ধুগণ, ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কি ব্যবসার আইডিয়া দিতে চলেছি। আজকে কিন্তু আমি খুবই একটা প্রফিটেবল বিজনেস আইডিয়া দিতে চলেছি। এই ব্যবসাতে কিন্তু আপনি 30-40% অনায়াসে লাভ করতে পারবেন। এটা কিন্তু খুবই প্রফিটেবল বিজনেস, আর এর ডিমান্ড কিন্তু খুবই হাই মার্কেটে। আপনারা তো সকলেই ভালো করেন যে বেকারি বিজনেস কতটা প্রফিটেবল বিজনেস, আর এই ব্যবসায় কিন্তু দারুণ টাকা অবধি লাভ সম্ভব। তো সেই নিয়ে আজকের এই ভিডিও, আর ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন এবং সঠিক তথ্য নিয়ে আপনি নিজের চেষ্টায় কিন্তু আপনি নিজে এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন। চলুন বন্ধুগণ, বেশি কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেইন টপিকে। তার আগে আরেকটা কথা বলে দিই, আমার চ্যানেলে কিন্তু আমি যাবতীয় ব্যবসা সংক্রান্ত নতুন নতুন কিন্তু ভিডিও আমি আপলোড করে থাকি। আপনারা চাইলে এই ভিডিও শেষ করে আমার চ্যানেলে গিয়ে বাদ বাকি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দেখে নিতে পারেন। চলুন এবার বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের নিউ বিজনেস আইডিয়া। দেখুন বন্ধুগণ, আপনারা সকলে খুব ভালো করেই জানেন যে বেকারি বিজনেসে কতটা বেশি প্রফিট রয়েছে, আর এর কিন্তু চাহিদা খুবই হাই। আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু পাউরুটি, টোস্ট, বিস্কিট, কুকিজ এগুলো কিন্তু এসেই থাকে। তো আপনারা কিন্তু নিয়মিত এগুলো ব্যবহার করেন, মানে খেয়ে থাকেন, তো এর কিন্তু চাহিদা রয়েছে, আপনারা সেটা ভালো করেই জানেন। বিশেষ করে মুদিখানা দোকানে বা চায়ের স্টলে কিন্তু পাউরুটি, বিস্কুট এগুলো কিন্তু খুবই বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে। তো এই ব্যবসা করতে গেলে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এবার বলে দিই, ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে। তো প্রথমে কাঁচামাল হিসেবে কি লাগবে, যন্ত্রাংশ কি লাগবে, সমস্ত কিছু একটু খুঁটিনাটি এবং ডিটেলস আমি কিন্তু বোঝাচ্ছি। বন্ধুগণ, মেশিনপত্র যদি কথা বলতে আসি, প্রথমে আপনার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ওভেন কিনতে হবে আপনাকে। ওভেন কিন্তু একটু বেশি দাম রয়েছে এই সমস্ত যন্ত্রাংশের মধ্যে। তো ওভেন আপনার কিন্তু ওই 80-1 লাখ টাকার মধ্যে অনায়াসে আপনি কিন্তু ওভেন পেয়ে যাবেন। তো আপনাকে একটা ভালো ওভেন কিনে নিতে হবে। আপনি ডেক ওভেন কিন্তু কিনতে পারেন, আপনি যদি ছোট করে ব্যবসা শুরু করতে চান। তো আপনাকে ওভেন কেনার পরে পরে কিনতে হবে আপনাকে একটি ডুও মেকিং মেশিন কিনতে হবে। তো ডুও মেকিং মেশিনের মাধ্যমে কিন্তু আপনি ময়দা আটা কিন্তু একটা ডুও তৈরি করবেন। তার জন্য আপনি হাত দিয়ে চাইলেও বানাতে পারেন এবং মেশিনের মাধ্যমেও বানাতে পারেন। এবার হাত দিয়ে বানালে আপনার খাটনি বেশি হবে এবং আপনি অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন, আপনার সময় অনেকটা বেশি লাগবে। যদি ডুও মেকিং মেশিনের মাধ্যমে বানান সেক্ষেত্রে আপনার সময়টা অনেকটা কমে যাবে, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করতে পারবেন। তো ডুও মেকিং মেশিন লাগছে, ওভেন লাগছে এবং এরপর লাগবে আপনার কিছু ট্রে। ট্রে তো আপনি আপনার সুবিধা মতো কিনেই নিতে পারবেন। তো এই সমস্ত জিনিস আপনার কোথা থেকে কিনবেন এটা আপনাদের হয়তো বড় প্রশ্ন রয়েছে। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছে এবং যারা কলকাতা থেকে ভিডিও দেখছে, তাদের সবার জন্য কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এবং ফোন নাম্বার রয়েছে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনার সুবিধা মতো কিন্তু আপনি জিনিসপত্র কিনে নিতে পারবেন, মেশিনপত্র সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। তো আপনাকে এরকম ট্রে কেনার পরে আপনার যে মেন যে কাঁচা মাল, ময়দা আটা এবং যাবতীয় যা চিনি, যাবতীয় যা রোজ, সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করবেন। এরপরে কিছু কথা বলে দিই যে ব্যবসা করতে গেলে আপনার কিন্তু নির্দিষ্ট পরিমাণ কিছু জায়গার প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, কারণ এই ব্যবসাটা আপনি নিজের ছোট্ট একটা ঘরের মধ্যে করতে পারবেন না। এবং যদি একটু বড় ঘর হয় খুবই ভালো, কম করে 500-1,000 স্কোয়ার ফুটের মধ্যে হলে খুবই সুবিধা হয়, আপনার জন্যই সুবিধা হয়, আপনি ভবিষ্যতে ব্যবসাটাকে গ্রো আপ করতে পারবেন। সেই জন্য আপনার জায়গাটা কিন্তু খুবই বেশি প্রয়োজন। তো একটি ভালো জায়গা হলে আপনারই সুবিধা, যদি নিজস্ব জায়গা না থাকে আপনি কিন্তু ভাড়া নিয়েও কিন্তু এরকম জায়গার ব্যবস্থা কিন্তু করে ফেলতে পারবেন। তো এই সমস্ত হয়ে গেলে কিন্তু আপনি এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন। এরপরে বলি যে কাগজপত্র। হ্যাঁ বন্ধুগণ, কিছু লাইসেন্স এবং কাগজপত্র অবশ্যই বানাতে হবে। এবার কাগজপত্রের মধ্যে আপনার যেটা মূল জিনিস সেটি হলো NOC তো বানাতেই হবে, তারপরে ফায়ার সেফটির কাগজপত্র বানাতে হবে এবং খাবার যখন বানাচ্ছেন আপনার ফুড সেফটি লাইসেন্সগুলো বানাতে হবে, GST নাম্বার নিতে হবে। কাগজপত্র যত রয়েছে আপনার কিন্তু সমস্ত কিছু বানিয়ে নিতে হবে, আর এইগুলো আপনাকে বানাতেই হবে। কারণ আপনি যে প্যাকেট বানাবেন, যে পাউচগুলো বানাবেন যার মধ্যে আপনি বিস্কিট, আপনি কেক বা পাউরুটি, এছাড়া যে আরও যাবতীয় জিনিস যেগুলো বানাবেন, কুকিজগুলো, সেগুলোকে তো আপনাকে প্যাক করতে হবে। আপনি যে প্লাস্টিকের পাউচগুলো কিনবেন সেই পাউচে কিন্তু আপনার সমস্ত কিছু দিয়ে দিতেই হবে, যে আপনার নাম, লোগো, ডিসক্রিপশন সমস্ত কিছু দিতে হবে, যে কী কী তথ্য দিচ্ছেন সমস্ত কিছু অবশ্যই দেওয়া উচিত। আর এরপরে আপনার লাগবে একটি সিলিং মেশিন। সিলিং মেশিন কিন্তু অনেক ধরনের রয়েছে, 5,000-6,000 টাকারও রয়েছে, আবার 7,800 টাকারও রয়েছে। এবার আপনি যখন এতটাই খরচা করছেন সেক্ষেত্রে আপনাকে একটি ভালো সিলিং মেশিন কিনতে হবে, যার দাম 10-12-14,000 টাকার মধ্যে আপনি অনায়াসে পেয়ে যাবেন। সেরকম একটা আপনাকে সিলিং মেশিন কিন্তু কিনে নিতে হবে। আর সমস্ত কিছু কেনার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং ফোন নাম্বারও রয়েছে, আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই সমস্ত তথ্য। তো এই সমস্ত কিছু হয়ে গেলে কিন্তু আপনি এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন। এরপরে বলি যে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনি যখন তৈরি করে ফেলেন আপনার প্রোডাক্ট, এবার বিক্রি কীভাবে
করবেন। হ্যাঁ, বিক্রি করতে গেলে আপনাকে কিছু লোক ধরে নিতে হবে, যারা দোকানে দোকানে গিয়ে এরকম মাল বিক্রি করে থাকে, সেসব হোলসেলারদের আপনাকে ধরে নিতে হবে এবং তাদের মারফতে কিন্তু আপনি বিভিন্ন মুদি দোকানে গিয়ে কিন্তু বিক্রি করবেন। এক্ষেত্রে যারা বেকারির ব্যবসা করে তারা কিন্তু নিজেরা গিয়ে মার্কেট খোঁজে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি নিজে মার্কেট খুঁজতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা বেশি খাটনি হয়ে যাবে আর আপনি বিভিন্ন জায়গার মার্কেট কিন্তু ধরতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কিছু লোক রেখে দিতে হবে, তারা সেই সব হোলসেলাররা আপনাকে মার্কেট খুঁজে দেবে এবং আপনার কাছ থেকে মাল কিনে তারা কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু সাপ্লাই করে আসবে। তো সেরকম আপনাকে লোক খুঁজে নিতে হবে। আপনি চাইলে না খুঁজলেও হবে, আপনি যেসব দোকানদাররা যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কাদের কাছ থেকে মাল নেয়, তো তাদের সাথে আপনি যোগাযোগ করবেন এবং ডাইরেক্ট বলবেন যে আপনার একটি বেকারি নতুন আপনি খুলেছেন, আপনি এরকম মাল বিক্রি করতে চান, তারা কিন্তু আপনার কাছ থেকে অনায়াসে মাল নিয়েই যাবে। এখানে কোনো অসুবিধা কিছু হবে না, আপনি অনায়াসে সেটা পেয়েই যাবেন। এবার বলি যে ব্যবসা করতে গেলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে টোটাল। তো টোটাল যদি বলি আপনি এই ব্যবসা কম করে 1 লাখ থেকে 1-1.5 লাখের মধ্যে অনায়াসে শুরু করতে পারবেন যদি ছোট্ট করে ব্যবসা করেন। আমি তাও একদম রাউন্ড ফিগারে বলতে চাই, সমস্ত খরচা টর্চা দিয়ে আপনি 2 লাখ টাকা নিয়ে এই ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করতে পারবেন। এবার 1 লাখ যদি বলি সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ডো মেকিং মেশিন নিতে পারবেন না, আপনি যদি ওভেন নেন তাহলে একটু ছোট মাপের ওভেন নিতে হবে, তাহলে আপনি 1 লাখ টাকার মধ্যে করতে পারবেন। এবার আপনি যদি একটু বড় মাপের করতে চান তাহলে কম করে 2 লাখ টাকা নিয়ে যদি এই ব্যবসা করতে পারেন অনায়াসে কিন্তু করতেই পারবেন। আর এর তো চাহিদা খুবই রয়েছে, কারণ আপনারা সকলেই ভালো করে জানেন চায়ের দোকানে বিস্কিট এর তো খুব ডিমান্ড রয়েছে, পাউরুটির ডিমান্ড রয়েছে এবং আজকাল যে মুদিখানা দোকান তা সেখানে তো আমরা দেখি বেকারির জিনিসই বেশি বিক্রি হয় সকাল সকাল, তো এর তো চাহিদা থাকে। আর এই নিয়ে ব্যবসা করলে আপনি একটা ভালো মোটা ইনকাম করতে পারবেন। এবার লাভের কথা যদি বলি আপনি মাসে এই ব্যবসা থেকে 70-80 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনি যত প্রোডাকশন বাড়াবেন এবং যতটা বেশি পরিমাণে বিক্রি করতে পারবেন আপনি তত অবধি লাভ করতে পারবেন। তো মাসের শেষে 60-70 হাজার টাকা ইনকাম করা কোনো বড় ব্যাপার না একদম শুরুর দিকে। এবার আস্তে আস্তে যত দিন যাবে, যত সময় কাটবে আর যত মার্কেট ধরতে পারবেন আপনি, আপনার যেসব লোকগুলোকে বিক্রি করবেন, তাহলে কিন্তু আপনার মার্কেট আরও বাড়বে এবং আপনার লাভ কিন্তু আরও বেশি হবে। তখন 1-1.5 লাখ টাকায় বেকারি ব্যবসা থেকে অনায়াসে অবধি আপনি ইনকাম করতে পারবেন। তখন আপনার আরও এই মেশিনপত্রগুলোকে আপনি দ্বিগুণ করবেন, আপনার প্রোডাকশনটাকে আরো বাড়াবেন এবং এর সাথে সাথে কিন্তু লাভটাও কিন্তু আপনার বাড়তে থাকবে। তো বন্ধুগণ, এই ভিডিও আজকের এই অবধি। যদি ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো মতামত জানতে চান এবং আরও যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সমস্ত তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।